চরমরায় পীর সাহেব তাকে আঘাত করতে পর্যন্ত দ্বিধা করল। কদিন আগে আপনাদের এখানে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল না, এরা সকলকে ভোট দেওয়া থেকে বন্ধ রেখে নিজেরা চিল চাপ্পর মেরে আগের রাতে ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট করে তারপরে বলে যে ভোট হয়ে গেছে আমরা জিতে গেছি। এই তারুণ্যের সমাবেশের বন্ধুগণ, আজকে সমগ্র দেশে এই আওয়ামী লীগ এই ভয়াবহ অবৈধ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে লোভ, সেই ক্ষমতায় থেকে তারা লুট করবে, চুরি করবে, পাচার করবে বিদেশে এবং তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখবে, সেই আওয়ামী লীগের আজকে এই 14 বছর ধরে 15 বছর ধরে তারা অত্যাচার নির্যাতন করে জনগণের উপরে চেপে বসে আছে। বলে যে আমরা নির্বাচন করি, তারা নাকি নির্বাচন করে, এটা শুনুন কেউ বুঝতে পারে? তাদের অধীনে নাকি ভালো নির্বাচন হয় নাকি? কদিন আগে আপনাদের এখানে বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল না, কি হলো? আবার সেই একই ইভিএমকে ব্যবহার করলো, তাই না? আর আমাদের আলেম সাহেব শ্রদ্ধেয় মানুষ, চরমরায় পীর সাহেব তাকে আঘাত করতে পর্যন্ত দ্বিধা করলো, তাই না? আমরা ঘৃণা জানিয়েছি। ওইদিকে ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কি বলে, বিদ্রুপ করে জিজ্ঞাসা করছে সাংবাদিকদেরকে, তিনি কি ইন্তেকাল করেছেন? বন্ধুগণ, এমন ইলেকশন কমিশন বানিয়েছে এই আমাদের শেখ হাসিনা, তার প্রধান চিফ ইলেকশন কমিশনার, তিনি না মরলে শান্তি পান না, মনে করেন যে তাহলে ইলেকশন ঠিক হয়েছে। বন্ধুগণ, এরা আবার বলে যে আমাদের অধীনে নির্বাচন হবে। তোমাদের অধীনে কিভাবে নির্বাচন হবে? বলে যে সংবিধান অনুযায়ী হবে। কোন সংবিধানে কি লেখা আছে? সেই সংবিধানে বলা আছে যে এই দেশের মালিক জনগণ। মালিক কে? জনগণ না আপনারা? না, সেই জনগণ কি ভোট দিতে পারে? গত 2 বার কি ভোট দিয়েছে জনগণ? এই যে আমার এখানকার সমস্ত তরুণ ভাইয়েরা বলে গেল, একজন মেয়েও বলে গেল যে আমি তো ভোট দিতে পারি নাই, আমার এখানে সব তরুণরা সামনে, তাই না? কতজন ভোট দিয়েছে ভাই? কেউ ভোট দিতে পেরেছ? কেউ ভোট দিতে পারে না, 2 জেনারেশন ভোটই দিতে পারে নাই, 14 বছর হয়ে গেছে। ভোট কেন দেই আমরা? আমাদের একজন প্রতিনিধি নির্বাচিত করে, তাই না, যে আমাদের পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলবে, আমাদের জন্য আইন পাশ করবে, এই দেশ যেন সুখী শান্তিতে থাকে, সমৃদ্ধভাবে চলে, সেই জন্যই তো আমরা ভোট দিয়ে এমপি নির্বাচন করে পার্লামেন্টে পাঠাই, তাই না? এরা কেন পাঠায়? এরা পাঠায় শুধু চুরি করার জন্য। এরা সকলকে ভোট দেওয়া থেকে বন্ধ রেখে নিজেরা চিল চাপ্পর মেরে আগের রাতে ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট করে তারপরে বলে যে ভোট হয়ে গেছে আমরা জিতে গেছি।